কিন্তু কেউ যদি বলে মিলাদ বলতে কিছু নাই, হারাম বেদা শেরেক, আল্লাহর কসম সে কাফের, তার বোন তালাক, তালাক দিতে হবে না, অটো তালাক। ওরে বাবা। ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটাই আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী, সাহাবি তাবি, চার ইমাম আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানি, কি বলে ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন, এবং সেটা সারা বছর, এবং সারা বছর। এই জন্য রবিউল আল মাসে ঈদে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের 600 বছর পরে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হলো মিলাদ দিন না, বার, সোমবার, প্রতি সপ্তাহে, বছর ঘুরিয়ে আসলে আপনি একদিন নবীর আশেক হবেন, এটার দ্বারা ইসলামের কিছু হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম, আমরা নিছি। আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন, এটা হলো রাসূলুল্লাহ সাল্লামের মিলাদ জন্মে আমাদের শুকরিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবে একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বলেন, আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি। অন্য হাদিসে আসছে, নবীজি সোমবারে হিজরতও করেছেন, সোমবারে মদিনায় পৌঁছেছেন, আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে। এই জন্য সোমবারে রোজা রাখা একটা সুন্নত আমল, এটা আপনারা পালন করবেন, এটাতে অনেক বরকত ইনশাআল্লাহ নসিব। যে অনেকের ধারণা, যারা মিলাদ করে তাদের সকলেরই ধারণা, আর যারা মিলাদ করেন না কিন্তু সংশয়ে আছেন, তাদের ধারণা যে মনে হয় এটা তারা একটা নবীর মহব্বত, নবী প্রেমের প্রকাশ ঘটাচ্ছে, তারা নবী প্রেমের বহি প্রকাশ ঘটছে। হ্যাঁ, আমরা নবীর মহব্বত দেখাই না, তারা নবীর মহব্বত দেখাচ্ছে না, এইটা নবীর মহব্বত দেখার তরিকা না। নবীর মহব্বত দেখাতে হবে কোন তরিকায়? তা সূরা আলে ইমরানের আয়াত নম্বর 31 রয়েছে, একটু আগে তার একটা অংশ বলছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে এর প্রমাণ দেখাইতে হবে কি দিয়ে? ফাত্তাবিউনি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ দিয়ে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসে, আল্লাহর পরে কাকে ভালোবাসতে হবে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, তার প্রমাণ, আল্লাহর ভালোবাসা যদি থাকে, তার প্রমাণ হচ্ছে ইত্তেবায়ে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। আর নবী সাল্লাম থেকে যখন প্রমাণ নেই, তার সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ নেই, আর আপনি মহব্বতের দাবি করবেন, তো এই মহব্বত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মহব্বত, যেই মহব্বত সত্যি মহব্বত প্রমাণ করে, সেই মহব্বত আপনাকে সেই তরিকাতে আসতে হবে। আমরা ছেলে মেয়েদের সাথে মহব্বত, ভালোবাসার প্রকাশ করি, করি না করি না, তার একটা তরিকা আছে। প্রত্যেকের সাথে ভিন্ন ভিন্ন তরিকা আছে, তরিকা নেই। মাঝে মাঝে এই উদাহরণগুলি বলি যাতে করে বুঝতে পারেন যে আপনি আপনার খেয়াল খুশি আপনি মহব্বত প্রকাশ করতে পারেন না, বরং এই ক্ষেত্রে শরীয়তের সীমানা আছে। স্ত্রীর সাথে যখন ভালোবাসা প্রকাশ করেন তার তরিকা আলাদা, মায়ের সাথে ভালোবাসা প্রকাশ করেন তার তরিকা পদ্ধতি আলাদা, ঠিক না? আপনার মেয়ে, সাবালিকা নাবালিকা, সাবালিকা মেয়ের সাথে ভালোবাসা প্রকাশের তরিকা আলাদা, আর নাবালিকা মেয়েদের সাথে ভালোবাসা আদর স্নেহ প্রকাশ করার তরিকা আলাদা। এইগুলি যে আলাদা আলাদা, জানলাম কি করে? শরীয়তের বিধিবিধান ধ্যান দিয়ে, তার কিছু নীতিমালা আছে সেগুলি দিনে জানলাম। জি হ্যাঁ, তো আপনাকে কি কোরআন এবং হাদিস দিয়ে প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম ভালোবাসার পদ্ধতি জানতে হবে না? আপনি খেয়াল খুশি যে নবীর জন্মবার্ষিকী পালন করে আমি মহব্বত প্রকাশ করব না, এটা চলবে না।